ওম গ্যাম গানাপাতে নামাহা ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামাহা আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব যে ধন দিন সোনার উপা নয় এক টাকার একটি জিনিস জিনিস কিনুন ভাগ্য ফিরে যাবে রাতারাতি হ্যাঁ যারা কিনতে পারবেন সোনার উপাও তারা তো অবশ্যই কিনবেন কোনো অসুবিধা নেই তারাও কিন্তু এ এক টাকারে অবশ্যই এই জিনিসটি কিনুন আপনার জীবনের মোড ঘুরে যাবে চলুন সেই সম্পর্কে জেনে নেই তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের ভাগ্যালাভ ডট কমে আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন তথ্য আপনারা সেখান থেকে জানতে পারবেন নিয়মিত এবং যে কোনো ব্যাপারে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আপনারা ইমেল কিভাবে করবেন এবং ইমেলটা আপনারা আমাদের যে অ্যাবাউট সেকশান আছে অ্যাবাউট সেকশানে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এক টাকার কী জিনিস কিনলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে ভাগ্যের এর দরজা খুলে যাবে দেখুন ধনতেরাস হচ্ছে কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় এবং এই দিন মা লক্ষ্মী ভগবান কুবের ধন্যন্তরী দেব এবং যমের পূজা করা হয় জমদেবের এই দিন যেহেতু ধন্যন্তরী দেবের আবির্ভাব হয়েছিল তাই ধনতেরাজ পালন করা হয় এই দিন সোনার উপার বাসনপত্র গহনা কেনা শুভ কিন্তু সেটা কেনা সবার পক্ষে তো সম্ভব নয় তাই না পকেট পারমিট নাও করতে পারে তাই সবাই যাতে সুখ সমৃদ্ধিময় জীবন কাটাতে পারে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারে ধনকুবের আশীর্বাদ গ্রহণ করতে পারে ধন্যন্তি ধনন্তরী দেবের আশীর্বাদ গ্রহণ করতে পারে সেই জন্য আপনি কি করবেন এক টাকার এই জিনিস কিনে আনলেও সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসবে দেখুন যারা কিনতে পারবেন তারা দক্ষিণাবর্ত শঙ্খ হ্যাঁ ঠিকই শুনেছেন শঙ্খ কিন্তু দু হয় বামাবর্ত এবং দক্ষিণাবর্ত দক্ষিণ দিকটা যার খোলা থাকে সেটা হচ্ছে দক্ষিণাবর্ত বাম দিক যেটা খোলা থাকে সেটা হচ্ছে বামাবর্ত সাধারণত আমরা বামাবর্ত যেটা বাজানোর কাজে পু করে যেটা বাজায় শঙ্খ বাজায় শঙ্খ নিনাদ করি সেই বামাবর্ত ব্যবহার করা হয় এবং দক্ষিণাবর্ত শঙ্খও খুব শুভ এই পূজা পাঠে অবশ্যই রাখা উচিত দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে মা লক্ষ্মীর অবস্থান তাই এই দিন যদি কিনতে পারেন খুবই ভালো কিনে অবশ্যই পূজা পাঠে ব্যবহার করুন যদি পদ্মবীজের মালা একশো আটটা বীজ দিয়ে যদি মালা হয় সেই মালা অবশ্যই কি করবেন মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং সর্বদা মা লক্ষ্মীকে এটা পরিয়ে রাখবেন পদ্মবীজের মালা কিনতে পারেন বা পদ্ম বীজ কিনতে পারেন কোনো ধার্মিক বই কিনতে পারেন ধার্মিক গ্রন্থ গ্রন্থ কিনতে পারেন আমাদের যে ধার্মিক গ্রন্থ আছে সেগুলো কিনতে পারেন রুদ্রাক্ষের মালা হ্যাঁ ঠিকই শুনেছেন রুদ্রাক্ষের মালাও কিনতে পারেন কিনে এগুলো যা কিছুই কিনবেন শুদ্ধ করে নেবেন গঙ্গা জল দুধ গঙ্গা জল দিয়ে এবং পূজা স্থানে রেখে দেবেন পূজা স্থানে রেখে পূজা পাঠ করবেন তারপরে ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই এই দিন কিন্তু যেহেতু ধন্বন্তরী দেব সমুদ্র মন্থনের সময় হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিন যদি জল ভরার কোনো পাত্র মানে জল রাখা যায় এরকম কোনো পাত্র আপনি কেনেন তাহলে কিন্তু সেটা খুবই শুভ তবে ধাতুর কিনবেন তা বলে কিন্তু আবার আর স্টিলের কিনতে যাবেন না অ্যালুমিনিয়ামের কিনতে যাবেন না এটা মাথায় রাখবেন আর আরেকটি কথা বলি যে এই ধনতেরাসের দিন আমরা কিন্তু ভুল করে অনেক উল্টো পাল্টা জিনিসও কিনে ফেলি জানিই না বাসন কিনতে হবে কোন বাসন জানি না কী জিনিস কিন্তু হবে জানি না সেগুলো ভুল আমাদের জীবনে আর্থিক দুর্গতি এনে দেয় দারিদ্রতা এনে দেয় সেই নিয়ে একটা ভিডিও করব যে কোন পাঁচটি জিনিস অবশ্যই কিনবেন না এবং কোন পাঁচটি কাজ অবশ্যই করবেন না সেগুলো আপনারা একটুখানি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা জানতে পারবেন তাহলে আজকে বললাম যে জল ভরার পাত্র সেটা শুভ তামার কিনতে পারেন সোনার রুপোর তারপরে আপনি পিতলের কিনতে পারেন কাঁসার কিনতে পারেন এবং তামার কিনতে পারেন বাকি অন্য কোনো ধাতুর কিনবেন না এরপরে বলবো যে আপনি আর কি কিনতে পারেন আপনি গোটা ধনে কিনতে পারেন গোটা ধনে কিনে ভালো করে ধুয়ে মা লক্ষ্মী এবং ধন্যন্তরী দেবের পায়ে অর্পণ করুন এবং যখন পূজা শেষ হয়ে যাবে কিছুগুলো সেখান থেকে বীজ নিয়ে আপনি আপনার যে টব আছে বা মাটিতে মাটি আছে সেইখানে লাগিয়ে দিন দিয়ে আর কিছুগুলো আপনি আপনার যে টাকা রাখার স্থান ধন সম্পত্তি রাখার স্থান সেখানে লাল কাপড়ে মুড়ে রেখে দিন আর যেগুলো লাগিয়েছেন সেইগুলো থেকে যখন গাছ বেরোবে ধনের পাতা হবে তখন আপনি সেটা নানান কাজে ব্যবহার করতে পারেন খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন আপনি যেভাবে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই যে ধনে আপনি এই দুইভাবে ব্যবহার করুন আপনার জীবনের মোড় ঘুরে যাবে ঝাঁটা আপনি কিনতে পারেন দুটো ঝাঁটা কিনবেন ঝাটা কোন ঝাঁটা কিনবেন সবাইকে বলবো যে প্লাস্টিকের কোনো ঝাটা ঝাটা কিনবেন না ওই যে ফুল ঝাড়ুগুলো হয় সেই ফুল ঝাড়ু কিনতে পারেন এবং নারকেল ঝাটা একটা ফুলঝাড়ু একটা নারকেল ঝাঁটা কিনুন কোনো অসুবিধা নেই একটা ব্যবহার করার জন্য ব্যবহার করবেন ব্যবহার করবেন একটা আর আর একটা আপনি লুকিয়ে রাখবেন এটা হচ্ছে একটা লক্ষ্মী আর অলক্ষ্মীর প্রতীক আপনি কি করবেন অলক্ষ্মীর ঘর থেকে বিদায় করে দেবেন একটা ঝাঁটা ব্যবহার করে আর একটা ঝাটা লুকিয়ে রাখবেন এবারে বলবেন যে ওই ঝাটা কি পরে ব্যবহার করতে পারি হ্যাঁ এই ঝাটাটা নষ্ট হয়ে গেলে ওটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে লুকিয়ে রাখবেন এটা মাথায় রাখবেন আর ঝাঁটা কিনে এনেই যদি পারে যদি মন্দির পরে রাস্তায় কোথাও সেই মন্দির একটু ঝাড় দিয়ে নিয়ে আসবেন তাহলে অধিক ফলপ্রসূ ফলদায়ক হবে অর্থাৎ সেখানে যে দেবদেবীরই মন্দির হোক না কেন তার কৃপা আপনি লাভ করতে পারবেন আর এরপরে বলব যে আপনারা এক টাকার কী জিনিস কিনবেন তার আগে আরেকটা কথা বলে রাখি এই দিন লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন আর এই যে ধনতেরাসের দিন কিনছেন সেটা কালী পূজার দিন পুজো করবেন লক্ষ্মী গণেশের মূর্তি অবশ্যই কাচের কিনবেন না বা প্লাস্টার অফ প্যারিসের কিনবেন না বাজারে দেখবেন এখন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকম মেটেরিয়াল জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু একটু বুঝে নিয়ে নেবেন দেখুন মাটির কিনতে পারেন কোনো অসুবিধা নেই এবং ধাতুর কিনতে পারেন সেটা আপনার তামার হতে পারে রূপা আর হতে পারে আপনার পিতলের হতে পারে এবং সোনার হতে পারে কোনো অসুবিধা নেই এক টাকার কী জিনিস কিনবেন সেটা প্রথমেই বলবো যে পান পাতা হুম আমরা যেই পান পাতা পূজাতে ব্যবহার করি এবং অনেকে পান খান সেই পান পাতার কথা বলছি পান পাতাই সমস্ত দেবদেবীর বাসস্থান তাই অবশ্যই এটা কিনুন কিনুন এবং পূজাতে ব্যবহার করুন আপনার পূজার কাজে আপনি এটা লাগান আপনার জীবনের মোড় ঘুরে যাবে সুপারি সুপারি অবশ্যই কিনবেন বলবেন বাড়িতে আছে কোনো অসুবিধা নেই সেটি ব্যবহার করুন ধুয়ে ধুয়ে নিন তবে আগে ব্যবহার করেছেন সেটি না নতুন ব্যবহার করুন শুদ্ধ করে নিন ধার্মিক কাজে সুপারি খুবই শুভ ফল প্রদান করে এই যে সুপারি এই সুপারিকে স্বয়ং গণেশ দেবের বরুণ দেবের যমদেবের ইন্দ্রদেবের এবং ব্রহ্মদেবের প্রতীক মানা হয় তাই সুপারি কিনুন পূজা করুন এবং পরে সেই সুপারিটা আপনার যে ধন সম্পত্তি রাখার জায়গা পূজা করার স্থানের থেকে তুলে নিয়ে সেই আলমারিতে পূজা করার স্থান থেকে তুলে আপনি আপনার আলমারি অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন তিজোরি হ্যাঁ লকার সেখানে রাখুন সৌভাগ্য হু করে বাড়বে এই দিন অবশ্যই সবাইকে বলবো সাদা বাতাসা লাল বাতাসা না কিন্তু গুড়ের বাতাসা না সাদা বাতাসা এবং সাদা মুরকি অর্থাৎ ওই ক্ষয়ের মধ্যে সাদা চিনি দেওয়া দেখবেন সাদা সাদা মুরগি পাওয়া যায় দু রকমের মুরগি পাওয়া যায় কিনতে অবশ্যই বলবো কিনবেন না ঘরে বানাবেন কেননা কে কিভাবে বানাচ্ছে কতটা শুদ্ধাচার অবলম্বন করছে আপনি তো জানেন না তাই কেনা জিনিসের থেকে এবার বলবেন বাতাসা তো বাড়িতে বানায় না ঠিক আছে কোনো অসুবিধা নেই বাতাসাটা কিনুন কিন্তু এই যে মুরগিটা তো আপনি খই কিনে এনেন অল্প চিনির রস করে আপনি তো সেটা করে নিতে পারেন সাদা মুরগি এটা অবশ্যই বানান সাদা মুরগি অবশ্যই বানিয়ে এটা মা লক্ষ্মীকে প্রদান করবেন এবং অবশ্যই প্রসাদ হিসাবে বাড়িতে সবাই পাবেন সবাইকে এখানে বিতরণও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সুখ সমৃদ্ধি উপচে পড়বে এই যে জিনিসগুলো বললাম যে এক টাকার কোন জিনিস এবং সাথে বলে দিলাম কোনগুলো কিনতে পারেন কিনুন অবশ্যই জীবনের মন ঘুরে যাবে আপনাদের জীবনের মন ঘুরে গেলে সব থেকে খুশি হব আমরা কেননা আমরা বলি সর্বে ভাবি সুখিনাহা সর্বেই শান্ত নে রামায়া সর্বে ভদ্রা নি মা কাচ্ছি দুঃখ ভাগ ভাবে